আজকে আমি এখানে একটা নতুন ধরনের মিষ্টি তৈরি করেছি, আর এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি, আর এর মধ্যে জিনিসও বেশি লাগেনি। তো এটা কিভাবে তৈরি করব সেটা আমি এই ভিডিওটা আপনাকে দেখাব। এই দেখুন কত ভালো এই মিষ্টিটা হয়েছে, এটা আমি আপনাকে দেখাচ্ছি। খুব দানা দানা মতন মিষ্টিটা হয়েছে, খেতে খুবই টেস্টি হবে। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ লাইক করবেন, আমার ভিডিওকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবারে ভিডিওটা আমি আগে শুরু করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি দুধ। আপনি দুধ যে কোনো দুধের মধ্যে নিতে পারেন। দুধটাকে ভালো করে আমি গরম করে নিচ্ছি। আমি এখানে আমুলে দুধ নিয়েছি, ফুল ফ্যাট দুধ নিয়েছি। তো এটা ফুল ফ্লেমে আমি গরম করছি, তাহলে তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে। এটা এই সময়ে আপনি ছানা তৈরি করতে পারেন আর পরেও করতে পারেন। তো আমি যখন দুধটা অর্ধেক থেকে যাবে তখন আমি ছানাটা তৈরি করব, কেননা ছানা ছানার মতন হবে না, ওর মধ্যে দুধও থাকবে আর ছানাও থাকবে, তো একদম ছানার মতন তৈরি হবে না। এখন দুধটা দেখুন অনেকটা কমে গেছে, আর আমি এটা সমানে চালাচ্ছি যেন নিচে লেগে যায় না। তো আপনি প্রথমে এটা করতে পারেন, আর অর্ধেক দুধ হওয়ার পরও আপনি করতে পারেন। তো আমি অর্ধেকে করব। তো এইভাবে আমি সমানে এটা চালাচ্ছি। এখানে দুধটা অর্ধেক রয়ে গেছে, এরপর আমি ছানা তৈরি করব। কিন্তু ছানার মতন হবে না, এটা একটু গাঢ় গাঢ়ই থাকবে। এখানে আমি 1.5 চামচের মতন লেবু রস নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে হাতাটা আমি চালাবো না, এইভাবে ছেড়ে দেব 15 সেকেন্ডের জন্য। 15 সেকেন্ড হওয়ার পর আমি ওটাকে চালাবো। আর আমি এর মধ্যে লেবু নিয়েছি, আপনিও লেবুই নেবেন, লেবু রসই নেবেন, ভিনিগার নেবেন না। এই দেখুন আমি একটুও হাতা চালাচ্ছি না, এইভাবে আমি ছেড়ে দিয়েছি। এবার 15 সেকেন্ডের মতন হয়ে গেছে, আমি এটাকে চালিয়ে নেব এবারে। আর দেখবেন এটা ছানার মতনও কটেনি, আর দুধও আছে, দুটোই আছে এর মধ্যে, গাঢ়ও আছে। দেখুন এরকম ছানাও আছে আর দুধও আছে, এইভাবে এটা যেন থাকে, তাহলে মিষ্টিটা ভালো তৈরি হবে। আর ছানা মতন কেটে যাবে, তাহলে মিষ্টিটা ভালো তৈরি হবে না। তো এইভাবে এটাকে আমি হতে দেব। আর এদিকে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানের মধ্যে আমি 1/4 কাপের মতন চিনি দিলাম, আপনি কম বেশি করতে পারেন। এটা আমি ক্যারামেলাই তৈরি করব, আর এটা হতে দেব এইভাবে। আর আঁচটা আমি লো রেখেছি, বেশি হাইয়ে রাখিনি, বেশি হাইয়ে রাখলে চিনিটা পুড়ে যাবে, সেই জন্য হালকা আঁচে আপনি এটাকে হতে দেবেন এইভাবে। আর মাঝে মাঝে চালাবেন, কেননা এটা লাগতে পারে নিচে। এই দেখুন এখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটাকে সমানে এবারে চালাচ্ছি। যখন কালারটা চেঞ্জ হতে শুরু হয়ে যাবে তখন আপনাকে সমানে ওটা চালাতে হবে, নালে লেগে যাবে। এই দেখুন এটা তৈরি হয়ে গেছে ভালো করে। আর এটা গরম গরমই আমি, এই যে আমি দুধে যে বানিয়েছিলাম, ছানা তৈরি করেছিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন কত কম হয়ে গেছে এটা, এর মধ্যে আমি দিয়ে দেবো এটা, আর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব এবারে। এটা জমতে পারে কিন্তু কোনো ভয় নেই, আপনি চালাতে থাকবেন, ওটা আস্তে আস্তে গলে যাবে, চিনিটা শক্ত হয়ে যায় মাঝে মাঝে চিনিটা, তো ওটা চালাতে থাকলে ওটা গলে যাবে। তো এটা সমানেই আমি চালাতে থাকবো, আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সমানেই চালাতে হবে। এই দেখুন এখন গাঢ় গাঢ় আছে চিনিটা, চালাতে চালাতে ওটা নরম হয়ে যাবে, চিনিটা ঘুলে যাবে পুরো দুধের সঙ্গে। এই দেখুন একদম কালারটাও দেখুন কত গাঢ় হয়ে গেছে, আলাদাই হয়ে গেছে কালারটাও, আর মিষ্টিটাও শুকিয়ে যাচ্ছে, যে ছানাটা ছিল শুকিয়ে যাচ্ছে। এরপর আমি এখানে ইলাইচি গুঁড়ো দেব, আর এটা ভালো করে মিক্স করে নেব। আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাই রাখিনি, মিডিয়ামে আছে, এটাকে সমানে আমি চালাচ্ছি। দেখুন দানা দানা আপনি দেখতে পাচ্ছেন, এই দানা দানা মিষ্টি থাকবে। এখন দেখুন একদম শুকিয়ে গেছে ভালো করে। আর আমি এবারে এটাকে চালিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এই দেখুন দানা দানা দেখতে পাচ্ছেন, খেতে খুবই টেস্ট লাগবে, একবার অবশ্যই এটা তৈরি করে দেখবেন। এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এটা একটু ঠান্ডা হতে দেব। এখানে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, ভালোই ঠান্ডা, নর্মাল হয়ে গেছে, যেমনি নর্মাল থাকে, একদম গরম নাই। তো এটা আমি এবারে গোল গোল পেড়া মতন করে নেব,
এটা আপনি যে কোনো সাইজে করতে পারেন, বরফের মতনও করতে পারেন, আর এইভাবেও আপনি করতে পারেন। তো এটা আমি এইভাবে করে নিচ্ছি, আর দেখুন কত ভালো লাগছে, খেতেও খুব টেস্টি লাগবে। একবার অবশ্যই, এটা বারবার বলছি, একবার তৈরি করে দেখবেন। এটা আমি তৈরি বানিয়ে নিয়েছি, এরপর আমি কিছু কাজু আর পিস্তা নিয়েছি, এর উপরে এবারে গায়ে এভাবে লাগিয়ে দেব। এই দেখুন আপনার এই মিষ্টিটা খুবই ভালো লাগবে। এই দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি, এটা একদম অপশন, ভালো লাগলে লাগাবেন, নালে এটা স্কিপ করতে পারবেন। আপনি এইভাবেও খেতে পারেন। তো বানানোর পর এটাকে একটু ফ্রিজে রেখে দেবেন আধ ঘন্টার জন্য, তাহলে আরও শক্ত হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি লাগবে। এই দেখুন এটা হয়ে গেছে। আর ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তো প্লিজ বারবার বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।